আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর প্রথম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, একটি তোমাদের অ্যাসাইনমেন্ট নং হলো এক, আর অ্যাসাইনমেন্ট দিয়েছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ ও প্রয়োগ। দেখো, তোমাদের বৃত্তটি অঙ্কন করে দিয়েছে, চিত্রে আছে কি দেখো, এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি। আর বন্ধুরা নির্দেশনা দিয়েছে, দেখো নির্দেশনার আলোকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ এই বৃত্ত থেকে অর্থাৎ এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি থেকে আমাদের চারটি প্রশ্ন করেছে, এই চারটি প্রশ্ন উত্তর করতে হবে আমাদেরকে। এক নম্বরে দেখো, প্রমাণ করো যে ও বৃত্তটির কেন্দ্র, ও হলো বৃত্তটির কেন্দ্র, এখানে দেখো ব্রেকেটের ভিতরে দিয়েছে, ত্রিভুজের সর্বসম্মত ব্যবহার করে ও বিন্দু হতে এ বি সি ডি বিন্দুগুলোর দূরত্ব যাচাই করবে, অর্থাৎ আমাদেরকে এটি ও বৃত্তটির কেন্দ্র বের করতে হবে, এই কোনটা কতটুকু দূরত্ব আছে। এরপরে দুই নম্বর বলেছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ও ই সমান এক্স সেন্টিমিটার হলে প্রমাণ করে যে ও এফ সমান এক সেন্টিমিটার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তিন নম্বরে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ও ই সমান এক সেন্টিমিটার, ও এ সমান 5 সেন্টিমিটার এবং এ বি সমান 2x+2 সেন্টিমিটার হলে এক্সের মান নির্ণয় করো, অর্থাৎ এখানে আমাদেরকে উপরে যেগুলো দেওয়া আছে ও ই ও এ এবং এ বি দেওয়া আছে, এটা যদি হয় তাহলে আমাদের এক্সের মান করতে হবে, সেটা বের করতে হবে। চার নম্বরে দেখো, ও বৃত্তটির কেন্দ্র এবং কোণ ও এ ই সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ। চলো বন্ধুরা, আমরা এই নির্দেশনা আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিই। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। প্রথমে দেখো এক নং প্রশ্নের উত্তর। বন্ধুরা, এখানে আমাদেরকে কী বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে ও বিন্দু বৃত্তের কেন্দ্রটি আমাদেরকে প্রমাণ করতে এবিসিডি কোনটা কতটুকু দূরত্ব আছে। দেখো, প্রথমত আমরা বিষয় নির্বাচন লিখব, এবিসিডি বৃত্তের ত্রিভুজের সর্বসম্মত অনুসারে এবিসিডি চারটি বিন্দু, এটি কিন্তু চারটি বিন্দু আছে, তোমরা বৃত্তটিকে লক্ষ্য করো। প্রমাণ করতে হবে আমাদেরকে ও বৃত্তটির কেন্দ্র, ও হলো বৃত্তটির কেন্দ্র। তো এখন দেখো প্রমাণ, যেহেতু এ বি সমান্তরাল সিডি, এখানে দেখো এ বি সমান্তরাল কিন্তু সিডি, এটা সমান্তরাল, এবং এ বি ও সিডিকে এসি রেখা যথাক্রম কি এ ও সি বিন্দুতে ছেদ করেছে, তো তাই কোন এ ও সি সমান কি কোন এ ও ডি, কিন্তু এটা কি একান্তর কোন, তো বা দিয়ে করো। এরপর অনুরূপভাবে সেম আবার কোন এ বি ডি সমান কোন বিডিসি, এটাও একান্তর কোন, এটা তুমি করতে পারো, তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজ এ বি ও ও ত্রিভুজ ডিওসি, তো এটাতে কোন বি এ ও সমান কোন ও সি ডি হচ্ছে, কিন্তু আবার দুইটি আবার কোন এ বি ও হচ্ছে কোন সি ও ডি এর সমান, এবং কিন্তু দেখো এ বি সমান সি ডি, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ত্রিভুজ এ বি ও ও ত্রিভুজ ডিওসি সর্বসম, এবং এ ও সমান সি ও এবং বি ও সমান ডিও। এরপরে আবার দেখো এখানে দেওয়া আছে কোন বিইও সমান 90 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু তো সম্পূরক কোণ হচ্ছে কত, কোন এইও সমান 90 ডিগ্রি, তাহলে কোন বিইও সমান কোন এই ও কিন্তু হচ্ছে সমান, তাহলেই ত্রিভুজ এ ও বি এ ও সমান বি ও হচ্ছে, এটি কিন্তু ত্রিভুজ দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুতে সমান হয়, কিন্তু তো অনুরূপভাবে করতে পারো ত্রিভুজ এ ও বি এ সিও সমান ডিও, সুতরাং এ ও সমান সিও সমান বিও সমান ডিও, অর্থাৎ ও বিন্দুটি এ বি সি ডি হতে সমদূরবর্তী, সুতরাং ও বিন্দুটি হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। এরপরে দেখো দুই নং প্রশ্নের উত্তর। বন্ধুরা, এখানে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, ও ই সমান 1 সেন্টিমিটার হলে ও এফ সমান 1 সেন্টিমিটার কিনা আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে। দেখো বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ও ই সমান 1 সেন্টিমিটার হলে প্রমাণ করতে হবে যে ও এফ সমান 1 সেন্টিমিটার। এখন দেখো এখানে তোমরা বৃত্তটি অঙ্কন করে দিবে, প্রমাণ করো দেখো এখানে কি ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ বিইও এ, মানে ত্রিভুজ এই ও এবং ত্রিভুজ বিই ও, এটার ভিতরে আমাদের সাধারণ বাহুতে কী আছে, দেখো ও ই সমান ও ই, আর এক নং থেকে আমরা পেয়েছি কি এ ও সমান বি ও, তো এখানে দেখো সর্বসম কি ত্রিভুজ এই ও ত্রিভুজ বিইও, এটা হলো সর্বসম, তো এখানে সুতরাং এই সমান বিই, অর্থাৎ কি ই এ বি এর মতো বিন্দু, সুতরাং বিই সমান হাফ এ বি। অনুরূপভাবে ত্রিভুজ ডিও
F এবং ত্রিভুজ COFA করতে পারো এটাতে অর্থাৎ ত্রিভুজ DOF এবং ত্রিভুজ COFA DF সমান হাফ CD তো যেহেতু AB সমান CD এটা দেওয়া আছে আমাদের তাহলে আমরা হাফ AB সমান হাফ CD করতে পারি বা বা দিয়ে কাজ করো এরপরে এখন আমরা দেখতে পারি ত্রিভুজ BOE এবং ত্রিভুজ DOFA এটাতে BE সমান DF আছে হ্যাঁ তো আমরা এক নম্বরে পেয়েছি কি BO সমান DO তো এখানে এক নম্বর থেকে আমরা এই ত্রিভুজ AO BO ত্রিভুজ DOC সর্বসম এটা কিন্তু তো সুতরাং ত্রিভুজ BOE সম ও ত্রিভুজ DOF সর্বসম সুতরাং OE সমান OF বন্ধুরা তোমরা বৃত্ত দিকে লক্ষ্য করো তো যেহেতু OE সমান 1 সেমি তাই OF সমান 1 সেমি এটা তো প্রমাণিত এরপরে দেখো 3 নং প্রশ্নের উত্তর বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা নির্দেশনা লক্ষ্য করো 3 নং তোমাদেরকে বলা হয়েছে x এর মান নির্ণয় করতে আর আমাদের এখানে দেওয়া আছে তাহলে দেখো আমরা 2 নং হতে পেয়েছি e ab এর মধ্যবিন্দু তো এখন আমরা করতে পারি ae সমান হাফ ab এটা বৃত্তটির দিকে লক্ষ্য করো তাহলে আর অঙ্কন করে দিবে বৃত্তটির দিকে লক্ষ্য করো ae সমান হাফ ab কিন্তু এখানে দেখো দেখা যাচ্ছে তো এখানে 2ae সমান ab তাহলে 2ae সমান 2x plus 2 এখানে কিন্তু দেওয়া আছে লক্ষ্য করো সেখানে তোমাদের অ্যাসাইনমেন্টে লক্ষ্য করো দেওয়া আছে আর বৃত্ত দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তো এখানে 2ae আবার এখানে আমরা 2 যে কমন নি তাহলে x plus 1 তো এখন আমরা ab ae ae মান পাচ্ছি অর্থাৎ ae আমরা 2 উভয় পক্ষে দেখা বাদ দিচ্ছি উভয় পক্ষে যদি 2 বাদ দিই তাহলে আমাদের থাকতে কি ae সমান x plus 1 তো এখন ত্রিভুজ ae oa এটার ভিতরে আমরা করতে পারি oa স্কয়ার সমান oe স্কয়ার plus a e স্কয়ার মানে এই দুটার সমান কিন্তু ও a স্কয়ার বা এখানে দেখো আমরা 5 ওখানে কিন্তু তোমাদের মান দেওয়া আছে 5 a x 5 e স্কয়ার তো সমান a স্কয়ার x স্কয়ার প্লাস আমরা এই a মান কত দেওয়া আছে x প্লাস 1 এখানে দেখো তোমাদের উদ্দীপকে দেখো সেখানে মান দেওয়া আছে তো এই কি x প্লাস 1 তো এখন আমরা দেখো তোমরা এই সমাধানের মতো সমাধান করে নিতে পারো তো এখানে 5 5 25 এরপরে এখন দেখো x স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করছি এরপরে দেখো আমরা এখন এখানে কি করতে পারি এই x স্কয়ার ঠিক আছে x স্কয়ার দুটো কিন্তু একসাথে করতে পারি আমরা মানে এখানে কিন্তু প্লাস আছে দেখো x স্কয়ার প্লাস x স্কয়ার তাহলে 2x স্কয়ার এরপরে লাইনে দেখো আমরা এখন 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটাকে আমরা কিন্তু বাম দিকে আনতে পারি আর 25 কে আমরা ডান দিকে নিতে পারি তবে এটা কিরকম এটা তুমি বামেরটা ডানে গেলে প্লাস হয় প্লাসেরটা আরে বামেরটা ডানে গেলে প্লাস হয় আর প্লাসেরটা মাইনাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় এরকম না এটা হুবহু যেভাবে আছে এভাবে বামেরটা আমরা ডানে নিয়ে আসলাম ডানেরটা বামে নিয়ে গেলাম এরপর দেখো এখন আমরা কি করতে পারি এই মাইনাস 25 যেটা সেটাকে আমরা বাম দিকে আনতে পারি এখন আমরা এই সমান চিহ্নের ডানেরটা বাম দিকে আসলে প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় সেইভাবে আনবো এখন তাহলে আমরা 25 কে বাম দিকে নিয়ে এসেছি সমান চিহ্নের বাম দিকে তাহলে প্লাস ছিল 25 এখানে হয়ে যাবে মাইনাস আর সমানের ডান দিকে আমরা কিছু নেই তাই আমরা জিরো বসালাম এরপরে দেখো এখন সহজ হয়ে গেল 2x স্কয়ার প্লাস 2x আর প্লাস 1 মাইনাস 25 থেকে যদি প্লাস 1 যায় তাহলে কত হয় মাইনাস 24 অর্থাৎ কেন প্লাস মাইনাসে মাইনাস বড় সংখ্যা যেটা হয় সেটা বসতে হয় এখানে দেখো বড় সংখ্যা আছে কি আমরা অর্থাৎ আবার বলছি প্লাস মাইনাসে কি তুমি যেটা হয় এটা করবা তবে এখানে কিন্তু বড় সংখ্যার চিহ্ন যেটা সেটা বসাতে হয় এখানে আছে বড় সংখ্যা কি মাইনাস 25 মধ্যে মাইনাস তাই আমরা মাইনাস বসালাম আর 25 থেকে 1 গেলে কত 24 এখন দেখো আমরা এই 2x স্কয়ার 2x এরপরে 24 এখানে ওই সবখানে আমরা একটু বাদ দিতে পারি তাহলে 2 যদি আমরা বাদ দিয়ে দিই দেখো x স্কয়ার থাকতেছে 2x মানে 2 চলে গেল এরপর 2x এর মধ্যে 2 চলে গেল এরপরে এখানে মাইনাস 24 এখানে আমরা 2 যদি বাদ দিই তাহলে কত বাদ দুগুণে 24 12 অর্থাৎ আমরা 2 দিয়ে সব এই উপপক্ষে কি করব ভাগ করে দিব তাহলে আমাদের মান থাকতেছে 2 সব তিনখান থেকে বাদ যাচ্ছে থাকতেছে x স্কয়ার প্লাস x মাইনাস 12 অর্থাৎ 12 সমান 0 এখন দেখো আমরা এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারি x স্কয়ার প্লাস x মাইনাস 12 অর্থাৎ 12 সমান যদি দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় তো x স্কয়ার বসে উৎপাদক বিশ্লেষণ নিয়মটা কি নিয়মটা হলো x স্কয়ার যেটা এটা বসাও এরপরে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস বসিয়ে দাও বসানোর পরে তোমাকে এমনভাবে গুণ করতে হবে যাতে করে গুণফল তোমার ডানেরটা মিলে আর যোগ বিয়োগ যেটাই করো সেটা যেন তোমার সংখ্যাটা মিলে যেমন এখানে দেখো x স্কয়ার বসাও প্লাস বসাও এরপরে x আছে আর মাইনাস 12 আছে তাহলে আমরা 3 ছেড়ে 12 3 ছেড়ে 12 বললে আমরা গুণফল পাচ্ছি কত 12 আমাদের 12 সাথে মিলে গেল আর 4 থেকে 3 গেলে 1
তাহলে এখানে x আছে কয়টা একটা তাহলে আমাদের এটাও মিলে গেল অর্থাৎ দুইটা উৎপাদক বিশ্লেষণ সময় দুইটা জিনিস মনে রাখতে হবে যখন গুণ করবা তখন গুণফল যাতে করে এই বামের ডানেরটা মিলে যায় আর তোমার গুণ যোগ অথবা বিয়োগ যেটা করো তোমার যেন এই সংখ্যাটা মিলে যায় যেটাকে তুমি ভাঙতেছো তাহলে দেখো এখানে 4x -3x আসছে কিভাবে 3 ছেড়ে 12 আর আমরা এখানে প্লাস আছে যেহেতু 4 এর আগে প্রথমটা তো এখন যেটা আমরা করব শুধু x একটা আনবো তাহলে 4 থেকে 3 গেলে এক একটা x তাহলে আমরা মাইনাস বসাবো এখানে -3 আর 3 ছেড়ে 12 আমাদের 12 মিলে গেল এরপর দেখো আমরা এখন কি করতে পারি এখন x বসিয়ে কমন নিতে পারি x কমন না প্রথমটা থেকে x স্কয়ার প্লাস 4x এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 4 এরপর -3 3 কমন নিলে থাকছে x মাইনাস প্লাস দেখো প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস সেজন্য এখানে প্লাস তাহলে 3 ছেড়ে 12 এরপর দেখো এখন আমরা x প্লাস 4 দুটো থেকে একটা নিয়ে যাব আর বন্ধুরা মনে রাখবে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি করতে হয় তোমাদের যে কমন নেওয়ার পরে যে মানে কমন নেওয়ার পরে যেটা থাকে সেটা যাতে উভয়খানে মিল থাকে দেখো x প্লাস 4 দুটো মিল আছে যদি একটাতে 3 আসতো অথবা মাইনাস আসতো তাহলে বুঝতে তোমার অঙ্কটা হয়নি দেখো x প্লাস উভয়খানে মিল আছে বুঝছো তোমার উৎপাদক বিশ্লেষণটি হয়েছে তাহলে x প্লাস 4 দুটি থেকে একটা নিয়ে গেলাম আর আমরা x মাইনাস 3 বসিয়ে দিলাম এখন দেখো হয় x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0 তাহলে আমরা এখন দেখো আবার ওই সমান চিহ্নের বামেরটা বামে প্লাস থেকে ডানে মাইনাস চলে যায় মাইনাস হয়ে যায় আবার বামে মাইনাস থেকে প্লাস হয়ে যায় গুণ থেকে ভাগ হয়ে যায় ভাগ থেকে গুণ হয়ে যায় সেভাবে করো তাহলে আমরা পাচ্ছি কি x সমান মাইনাস 4 আবার x সমান 3 তো সুতরাং x এর মান কত হচ্ছে দেখো x এর মান হচ্ছে x সমান মাইনাস 4 অথবা 3 আমাদের কিন্তু x এর মানে বের করতে বলেছে দেখো আমাদের x এর মান বের হয়ে গেছে এরপরে দেখো 4 নং প্রশ্নের উত্তর বন্ধুরা এখানে আমাদেরকে ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ সেটা দেখাতে বলেছে অর্থাৎ প্রমাণ করতে বলেছে দেখো এখানে বিষ নির্বাচন দিবে ও বৃত্তটির কেন্দ্র এবং কোণ ও এ ই সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ দেখো এখানে আমাদের কোণ এ ও এ ই সমান 30 ডিগ্রি কিন্তু আর তো এখন আমরা অঙ্কনে কি করতে পারো দেখো অঙ্কনে তুমি যোগ করে দিতে পারো এডি যোগ করে দাও এরপর প্রমাণ করো কোন এ কোন ও এ ই সমান 30 ডিগ্রি এটা আমরা প্রমাণ করব আর আমরা কিন্তু দেখতে হবে আমাদের ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ হয় কিনা সেটা আমাদের বের করতে হবে কিন্তু তাহলে এখানে দেখো এক নং থেকে আমরা কি পেয়েছি ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ ও ডিসি এটা আমরা সর্বসময় পেয়েছি তাহলে কোন ও ডিসি সমান 30 ডিগ্রি হবে তো আমরা ও কোন ও ডি এফ ও কিন্তু 30 ডিগ্রি এখন ত্রিভুজ এ ই ও তে কাজ করো এ ই ও এর মধ্যে কোন ই প্লাস কোন এ প্লাস কোন এ ও ই এই তিনটি মিলে কিন্তু 180 ডিগ্রি হচ্ছে তো বা দিয়ে কাজ করো মান বসাও এরপরে দেখো অনুরূপ বা আবার ত্রিভুজ ডি ও এফ এ এটাতে কাজ করো এটাতে হলো কোন ডি ও এফ সমান 60 ডিগ্রি তো এখানে আবার তিনটা যোগ করো কোন তিন কোন যোগ হবে সমান 180 ডিগ্রি হবে কিভাবে কোন এ ও ই প্লাস কোন এ ও ডি প্লাস কোন ডি ও এফ এই তিনটি কিন্তু 180 ডিগ্রি হচ্ছে তো আবার মান বসাও বা সমাধান করো এরপরে আবার কোন ডি এ ই সমান কোন এই ডি এ ও প্লাস কোন আর কোন ও এ ই এই দুটি কিন্তু যোগ হবে অর্থাৎ দুটি কোণে কিন্তু কোন ডি এ ই হচ্ছে অর্থাৎ আবার বৃত্তর দিকে লক্ষ্য করো বৃত্তর দিকে কোন ডি এ ও প্লাস কোন ও এ ই এই তিনটি দুটি কিন্তু যোগফল হচ্ছে কি কোন ডি এ ই আবার মান বসাও মান বসালে তোমার হচ্ছে কোন ডি এ ও বের হচ্ছে সমান 60 ডিগ্রি তো অনুরূপভাবে কোন ডি এ ডি ও সমান 60 ডিগ্রি তো এখন দেখো ত্রিভুজ এ ডি ও এটার ভিতরে কোন ডি এ ও 60 ডিগ্রি আবার কোন এ ডি ও 60 ডিগ্রি আবার কোন এ ও ডি ও 60 ডিগ্রি আমাদের সমবাহু ত্রিভুজ মানে কি সবগুলো সমান হবে তাহলে অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ আমরা তিনটা কিন্তু কোন ডি এ ও 60 ডিগ্রি পাচ্ছি কোন এ ডি ও 60 ডিগ্রি কোন এ ও ডি ও 60 ডিগ্রি তাহলে আমরা প্রমাণ করেছি ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ বন্ধুরা এ ছিল তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবি আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ